আসসালামু আলাইকুম আহমদুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কাইন্ডলি একটু তাড়াতাড়ি জয়েন করেন, আমি এখনই ক্লাস শুরু করে দেব। একটু তাড়াতাড়ি আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের মোটামুটি পূজার ছুটির পরে মনে হয় আজকে আমার ফার্স্ট ক্লাস। লাস্ট মনে হচ্ছে আংশিক চাপের সমস্যা সমাধান করাইছিলাম। তো আমরা আজকে ফার্স্টে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে একটু কোশ্চেন সলভ করবো, কয়েকটা কোশ্চেন সলভ করবো, আসি আমরা হচ্ছে কি স্টার্ট করবো। মাইক্রোফোন ইউজ, আমার ভয়েস আলাদার মতো এনাফ, মাইক্রোফোন লাগে না। যাই হোক, যেটা বলতেছিলাম, সবার আগে আমি একটা কাজ করবো, আমি সেভ করে রাখছিলাম একটা মিনিট, কোন জায়গায় সেভ করে, হ্যাঁ পাইছি। আমরা আজকে সবার আগে যে কাজটা করবো সেটা হচ্ছে, আমরা জানি যে গুচ্ছ পরীক্ষার আজকে পরীক্ষা হয়ে গেছে, আমাদের যে গুচ্ছ পদ্ধতির ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা। তো সেটার কিছু কোশ্চেন আমরা দেখব, যে আমরা পড়ছি কিনা, আমরা এই গ্রুপে পড়ছি কিনা আমরা সেটা একটু দেখবো। হ্যাঁ, এই গ্রুপে পড়ছি কিনা আমরা সেটা একটু দেখবো। ফার্স্টে একটু সবাই একটু তাড়াতাড়ি বলেন তো, শোনা যাচ্ছে কিনা সব কিছু, তারপর আমরা কোশ্চেন সলভ করবো। হ্যাঁ, কিছু কোশ্চেন সলভ করবো। আগে একটু বলবেন যে সব কিছু দেখা যাচ্ছে কিনা, আমরা কিছু কোশ্চেন সলভ করবো। আই গেস দেখা যাচ্ছে সব কিছু। দেখা যাচ্ছে, আই গেস, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আসি অর্গানিক লেখা। আসলে ভাই আমি অর্গানিক পড়াইতে পছন্দ করি, সবসময় অর্গানিক পড়াই। তো ম্যাক্সিমাম টাইমে কোনো না কোনো ক্লাসের অর্গানিক পড়ানো হয়, বুঝছেন তো, এই জন্য হচ্ছে গিয়ে আমাদের থাকে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার কয়েকটা জুনিয়র যারা ফার্মাসিতে পড়ে, বুঝছেন, ভার্সিটিতে ফার্মাসিতে পড়ে, ওদের অর্গানিকগুলো আমি পড়াই দিই, বায়োকেমিস্ট্রিগুলো আমি পড়াই দিই। তো মাঝে মাঝে ওদের সাথে একটু মিটিং হয়, তো ওই হিসেবে আসলে পড়ানো হয়। একটু খেয়াল করেন, আমরা ফার্স্টে যে কোশ্চেনটা একটু দেখবো, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সেটা হচ্ছে আমাদের ফার্স্টের কোশ্চেন। ঢাকা ভার্সিটির পরীক্ষা তো গেছেই, হ্যাঁ, আমরা গুচ্ছ পরীক্ষার যে গুচ্ছ পদ্ধতির কোশ্চেন দেখব। গুচ্ছ পদ্ধতি তো ফার্স্টে যে কোশ্চেন, এক নম্বর কোশ্চেনটা কি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, দেখবেন আমি পড়াইছি কিনা। হ্যাঁ, আমি আপনাদের পড়াইছি কিনা, তারপরে হচ্ছে সব কথা। হ্যাঁ, আমি আপনাদের পড়াইছি কিনা। আচ্ছা, একটু খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। দেখেন ফার্স্টের কোশ্চেন হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণাঙ্ক, মানে হচ্ছে গিয়ে কেএসপি কত দেওয়া আছে, আমি যদি ভুল না করি 2×10⁻¹ কিছু একটা ডাটা দেওয়া আছে, বুঝছেন, এরা আসলে ফোনের ছবি তো বোঝা যাচ্ছে না, 2×10⁻¹। এখন আমাকে বলছে pH যদি 10 হয় তাহলে ম্যাগনেশিয়াম 2+ এর ঘনমাত্রা কত, ম্যাগনেশিয়াম 2+ এর ঘনমাত্রা। আচ্ছা, ফার্স্টের কথা আমরা কোশ্চেন সলভ করবো না, কারণ আমরা পরিবেশ রসায়ন করবো। ফার্স্টের কথা হচ্ছে যে আপনি আমাকে বলবেন যে এক আমি পড়াইছি কিনা, হ্যাঁ এক পড়াইছি কিনা সেটা বলবেন। আমরা কোশ্চেন সলভ করবো, কোশ্চেন পরের দিন সলভ করবো, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি একটু বলবেন আপনি পড়াইছি কিনা এটা বলেন। হ্যাঁ, আপনি পারেন কি পারেন না ওটা তো আপনার ব্যাপার, আর হচ্ছে গিয়ে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। দেখেন ক্যালকুলেটার কিন্তু থাকবে না, তার মানে ক্যালকুলেটার ছাড়া কীভাবে এটা করা যায় ওইটাও আমরা শিখাই দিব, অ্যাডমিশনের ক্লাসগুলোতে আমরা কিন্তু এগুলো শিখাই দিই, রাইট? তো আপনার আপাতত সলভ করা লাগবে না, আপনি বলবেন পড়াইছি কিনা। s×ac² আচ্ছা, 2ac² মনে হয়, 4ac² রাইট? আচ্ছা,
বাঁচতেছে কোনো কিছু হইতে পারে, বাঁচতেছে আচ্ছা মেবি বাঁচতেছে আচ্ছা। এবার একটু খেয়াল করেন, আমি পড়াইছি, অবশ্যই আমি পড়াইছি, যে বলবে পড়াইনি ওরে কতক্ষণ ধরে আগে আসার মনে। এরপর আসেন, খেয়াল করেন এটা পড়াইনি। আমরা আপনারা মোটামুটি অনেকেই আমাকে চিনেন, অনেকেই মাইক্রো কোর্সে আমার ক্লাস করছেন, মাইক্রো কোর্সে আমার ক্লাস করছেন, তিন নম্বর কোর্সেন, এখানে মাইক্রো কোর্সে আমার ক্লাস করছেন। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, সর্বাধিক তড়িৎঋণাত্মক মৌল কে, সর্বাধিক তড়িৎঋণাত্মক কে। আমি এগুলো অনেকবার পড়াইছি, বুঝছেন, আমি এখানে অনেকবার পড়াইছি, ইভেন ব্যাচ প্রতিশ্রুতি যারা ছিলেন তারাও দেখছেন, আমি এগুলো অনেকবার পড়াইছি। সর্বাধিক তড়িৎঋণাত্মক কে, ফ্লোরিন না ফ্লোরিন, এখানে আছে দেখেন, এখানে একদম এক নম্বর অপশনে, এ নম্বর অপশনে আছে, ওয়ান এস টু, টু এস টু, আর হচ্ছে গিয়ে টু পি ফাইভ, মানে ফ্লোরিন, শেষ। তাড়াতাড়ি বলেন তো, তিন বুঝছেন কিনা বাবা, একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলবেন তিন বুঝছি কিনা। ক্লোরিন কে বলছে স্বামী, ক্লোরিন না বাবা, এটা ফ্লোরিন হবে, হ্যাঁ ক্লোরিন, অনেক পড়াইছে, অনেক পড়াইছে, হ্যাঁ অনেক পড়াইছে। এরপর আচ্ছা, এরপর একটু খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এরপর পরের কোশ্চেন, পরের কোশ্চেনে বলছে দেখেন, এটা এই চ্যাপ্টারের কোশ্চেন, এটা এই চ্যাপ্টার মানে পরিবেশ রসায়নের কোশ্চেন, 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ইভেন আপনারা হচ্ছে যারা আদর্শ গ্যাস ও গতি তত্ত্ব পড়ছেন, আদর্শ গ্যাস ও গতি তত্ত্ব পড়ছেন, সেখানে কোশ্চেন 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 গ্রাম, 2 গ্রাম ক্যালসিয়াম, কার্বন ডাইঅক্সাইডের গতি শক্তি কত, অনেকগুলা কোশ্চেন তো, গতি শক্তি কত। আচ্ছা একটু খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি যদি এবার আমি একটা কাজ করব সেটা হচ্ছে, আমি একটু এই গ্রুপের একটা ক্লাস, আমার একটা ক্লাস চার্জ দিব, হ্যাঁ আমার একটা ক্লাস চার্জ দিব। কেন জানি মনে হচ্ছে একটা জিনিস, একটা মিনিট, হ্যাঁ পরিবেশ শোষণের 3 নম্বর ক্লাস আছে, রাইট, অনেকগুলো সূত্র দেখাইছিলাম, যাই হোক আচ্ছা। খেয়াল করেন এইটা অনেকে জানেন, একটা জায়গাতে আমরা ভুল করি, হ্যাঁ একটু একটা জায়গাতে আমরা ভুল করি, এই ভুলটা করা যাবে না, হ্যাঁ এই ভুলটা করা যাবে না, আমরা একদম সরাসরি দেখাই দিব। একটু খেয়াল করেন, খেয়াল করেন 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, আমরা সবাই জানি গতিশক্তি সূত্রটা কী ছিল, 3/2 nRT, রাইট, 3/2 nRT, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এই একটু মনোযোগ দেন, হ্যাঁ একটু মনোযোগ দেন, খেয়াল করেন 3/2 লিখলাম, 3/2 লিখলাম এনআরটি, এই কেউ আবার ভাইবেন না গতিশক্তি মানে ½ mv² হ্যাঁ ½ mv² ভাইবেন না, 3/2 nRT ছিল, 3/2 n কত, n মানে W/m, ভর দাও আছে না বাবা, এন মানে হচ্ছে W/m, অনেকবার পড়াইছি, আর মানে অবশ্যই 8.314/8.316, টেম্পারেচার কত, 35+273, আচ্ছা যেটাই হোক 35+273 মানে 308-এর মতো দেখা। খেয়াল করেন আমি একটা জিনিস আপনাদের একটু বলে দিতে চাই, W/m, W মানে কি, ভর বাই আণবিক ভর, ভর কত, 2 গ্রাম, ভর কত, 2 গ্রাম, তাহলে 2 গ্রাম, এই জায়গায় নিচে কি আছে, আণবিক ভর, আণবিক ভর কত দিতে হবে, 44 দিতে হবে, কেন কার্বন ডাইঅক্সাইড মানে 44। একটা জিনিস বুঝেন, একটা জিনিস বুঝেন, আমরা রুট মিন স্কোয়ার ভেলোসিটি পড়ছি, CRMS, CRMS মানে কি, CRMS মানে, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ √3RT/m, এরকম একটা সূত্র ছিল আপনাদের কাছে, এরকম একটা সূত্র ছিল, এইখানে আণবিক ভরটার একটা শর্ত ছিল যে কেজিতে নিতে হয়, কেজিতে নিতে হয়, এখানে আর শর্ত নাই, কেন, কারণ উপরেরটা যদি কেজি হয় নিচেরটা কেজি, উপরেরটা যদি গ্রাম হয় নিচেরটা গ্রাম, তার মানে এইখানে খুব ভেজাল নাই, এখানে 3/2 আছে, এই দেখেন 2-2 কাড়াকাড়ি জ্বলে যাচ্ছে, 8.316, আর সাথে থাকবে হচ্ছে কত, এখানে 308 শেষ আমাদের কাছে। এটা তাড়াতাড়ি বলেন, 4 বুঝছি, জাস্ট সূত্র, জাস্ট সূত্র, হ্যাঁ এটা 4 তাড়াতাড়ি বলবেন, 4 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন, 4 বুঝছি, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন, 4 বুঝছি, 4 বুঝছি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, এগুলো কিন্তু বাবা সব করানো জিনিস, এগুলো সব করানো জিনিস, হ্যাঁ সব করানো জিনিস,
এগুলো ক্যালকুলেটর ছাড়া হিসাব করে কেমনে বাবা? এগুলো সব শিখাই দিব, এগুলো তো একাডেমিক ক্লাস। যেমন আপনারা এখন যে আমার ক্লাসগুলো করতেছেন এগুলো একাডেমিক ক্লাস। অ্যাডমিশন ক্লাস যখন করাবো তখন প্রত্যেকটা ম্যাথে এ টু জেড আমি সিস্টেম করে দিব, টেনশন নিয়েন না। এরপর আসেন, এরপর আসেন আমরা কাজ করি, পরে কোশ্চেন যাই। হ্যাঁ, পরে কোশ্চেন, পরে কোশ্চেন, পরে কোশ্চেন। এটা হচ্ছে গিয়ে সে আমাদের পাঁচ নম্বর কোশ্চেন। এখানে আছে একটি ক্রমবিজ্ঞান, আর ক্রমবিজ্ঞান আপনাদের পড়েনি এখনো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। পয়েন্ট ওয়ান মোলার অ্যাসিটিক এসিড মানে CH3COOH, অ্যাসিটিক এসিড সমপরিমাণ 0.1 মোলার সোডিয়াম অ্যাসিটেট মানে CH3COOHNA মিশাইলে পিএইচ কত হবে? পিএইচ কত হবে? অবশ্যই কে এর মান দেওয়া থাকবে, কে এর মান হচ্ছে গিয়ে, হ্যাঁ, 1.8×10⁻¹। এটা আমাদের সেই পরিচিত জিনিস, রাইট? আচ্ছা আচ্ছা, ওরা এখানে 1.8 দেয় না, ওরা সুবিধার জন্য 1.0×10⁻¹ দিয়েছে। কোশ্চেন হচ্ছে গিয়ে আমি করাইছি কিনা, হ্যাঁ করাইছি কিনা, মেইন কথা হচ্ছে গিয়ে আমি করাইছি কিনা, হ্যাঁ আমি করাইছি কিনা, আমি করাইছি কিনা। এটা বাফা, আপনি বুঝতে পারছেন, আপনারা শিখাইছি আমি। দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড, আর হচ্ছে অ্যাসিডের যদি লবণ থাকে, অ্যাসিডের কি থাকে বাবা? অ্যাসিডের যদি লবণ থাকে তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাসিডিক বাফার, রাইট? ওটাকে বলা হবে অ্যাসিডিক বাফার, অ্যাসিডিক বাফার। তাড়াতাড়ি বলেন পাঁচ আমি করাইছি কিনা, তাহলে আপনি বলবেন, আপনি বলবেন করাইছি কিনা, আপনার পারতে হবে কি পারতে হবে না এটা পরে হিসাব, আপনি বলুন করাইছি কিনা একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি, একটুতে একটু খেয়াল করেন, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন যে বুঝছি কিনা, হ্যাঁ আচ্ছা একটু সুন্দর ভাই। আমি জাস্ট জানতে চাচ্ছি আমি করাইছি কিনা, আপনি পারেন কি পারেন না তো পরে হিসাব। হ্যাঁ পারবেন কখন? যখন আপনি অনেক বেশি প্র্যাকটিস করবেন। আমি বারবার বলছি, হ্যাঁ আমি সবসময় সেফ জোনে থাকার মানুষ, আমি সবসময় প্রমাণ করে দেওয়ার মানুষ যে আমি আসলে যা পড়াইছি তা আসছে এটা বলার মানুষ। আমি আপনাদের এখন পর্যন্ত না হইলেও হচ্ছে গিয়ে 30টার উপরে ক্লাস নিয়েছি, রাইট? 30টার উপরে ক্লাস নিয়েছি, অ্যান্ড আপনারা খুব ভালো করে জানেন, আপনাদেরকে আমি আমি আপনাদেরকে ডিরেক্ট বলছি যে হচ্ছে যা কোশ্চেন আসবে তা আমার জিজ্ঞাসা করে আসবে, সহজ কথা। হ্যাঁ কোশ্চেন আসবে তারা যেখান থেকেই কোশ্চেন দেয় বলেই কোশ্চেন করবে, আপনার টেনশন নাই, আপনি শুধু পড়াটা রেগুলার করবেন তাহলে হবে। এরপর আসেন আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাই, হ্যাঁ পরের পার্টে চলে যাই। ছয় নম্বর কোশ্চেন দেখি, ছয় নম্বর কোশ্চেন, ছয় নম্বর কোশ্চেন, এই যে ভালো লাগতেছে দেখেন, HPO4 2- বলছে এটার অনুবন্ধী ক্ষার কোনটা, এটার অনুবন্ধী ক্ষার কোনটা, অনুবন্ধী ক্ষার কোনটা, অনুবন্ধী ক্ষার কোনটা, অনুবন্ধী ক্ষার কোনটা, অনুবন্ধী এসিড ক্ষার বলেন তো বাবা? ছয় পড়াইছি কিনা একটু তাড়াতাড়ি বলুন, ছয় পড়াইছি কিনা। ইভেন ইভেন আব্বা মারা যাওয়ার আগে আমি মাইক্রো কোর্সে একটা ক্লাস দিয়েছিলাম, মাইক্রো কোর্সে একটা ক্লাস দিয়েছি রাসায়নিক পরিবর্তনের উপর, ওই একটা ক্লাসের মধ্যে এটা ছিল, ওই একটা ক্লাসের মধ্যে এটা ছিল, আপনি একটু চেক করে দেখেন। আমি জাস্ট একটা ক্লাস দিয়েছি রাসায়নিক পরিবর্তন উপর, অ্যান্ড আপনাদের কিন্তু আমি মেনলি পড়ানো শুরু করছি হচ্ছে অ্যাসিড ক্ষার, রাসায়নিক পরিবর্তনের এই চ্যাপ্টার পড়ানো শুরু করছি হচ্ছে অ্যাসিড ক্ষার দিয়ে, হ্যাঁ অ্যান্ড ওই পার্ট থেকে আসছে কোশ্চেন আসবে বাবা, কই তার দিব রে ভাই, আমার না জিজ্ঞাসা করে কি আর দিব? একটু তাড়াতাড়ি বলেন তো এতটুকু বুঝছি কিনা, বলেন ছয় ছয় পড়াইছি কিনা, হ্যাঁ বলবেন ছয় পড়াইছি। এত সুন্দর, ভর্তি পরীক্ষার ভর্তি পরীক্ষার হচ্ছে গিয়ে কোশ্চেন ফল, হ্যাঁ ভর্তি পরীক্ষার প্রশ্ন ফল হচ্ছে। আচ্ছা এরপর এরপর আসেন, এরপর আসেন পরের পার্ট, হ্যাঁ পরের পার্ট দেখেন, কোশ্চেন দেখবেন আর হচ্ছে গিয়ে বলবেন যে পড়াইছি কিনা। এরপর হচ্ছে সে সাত নাম্বার, হ্যাঁ সে সাত নাম্বার, কোনটা, কোনটি অভিধর্মী অক্সাইড, কোনটি অভিধর্মী অক্সাইড, অভিধর্মী অক্সাইড। এইবার বলেন
এবার বলেন বাবা, এটা যে পানি, এটা আমি আপনারা পড়েছিলাম কিনা, অ্যাসিড খারাপ পড়েছি রাইট, এই চ্যাপ্টার সরি রাসায়নিক পরিবর্তন স্টার্ট করছিলাম হচ্ছে অ্যাসিড, মানে হচ্ছে আপনার কি বলে এটাকে অ্যাসিড কার্ড দিয়ে রাইট, অ্যাসিড কার্ড দিয়ে অ্যান্ড বলবেন সাত নাম্বার পড়াইছি না কোনটি উপধর্মী অক্সাইড। আমরা জানি পানি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, আবার পানি ক্ষারের সাথেও বিক্রিয়া করে। আমি আপনাদেরকে ডিরেক্ট দেখাইছি, আপনার মনে আছে কিনা দেখেন তো, এসিএল এর সাথে পানি দিছিলাম, আবার অ্যামোনিয়ার সাথে পানি দিছিলাম, এই গ্রুপের মধ্যে এই ক্লাস আছে, এই গ্রুপের মধ্যে এই ক্লাস আছে। হ্যাঁ, তাড়াতাড়ি বলবেন সাত পড়াইছি, একটু তাড়াতাড়ি প্রশ্ন দেখবেন আর এনাম ভাইয়ের কথা মনে পড়বে, অবশ্যই অবশ্যই মনে পড়তে বাধ্য। এবার একটু খেয়াল করেন এখানে এখানে আজকে পরিবেশ শোষণ পড়াবো না, হ্যাঁ পড়াবো, আমরা যেহেতু আজকেই পরীক্ষা হয়েছে, আজকেই পরীক্ষা হয়েছে, তাই হচ্ছে কি আমরা আজকে এই কোশ্চেনটা একটু সলভ করাচ্ছি। হ্যাঁ, এইখানে একটা কথা আছে যে পানিরে অনেক সময় নিরপেক্ষ অক্সাইডও বলা হয়, পানিকে অনেক সময় নিরপেক্ষ অক্সাইডও বলা হয়। এখানে আরেকটা উত্তর ছিল অ্যালুমিনা Al2O3, আমি যদি হইতাম আপনাদের জায়গায় যদি আমি হইতাম পানির জায়গাতে অ্যালুমিনা দিতাম, তারপরও পানি যারা যারা দিবে তাদেরটা একদম ভুল এরকম না, পানি উভধর্মী অক্সাইড কারো কোনো ডাউট নেই, বাট পানিকে এই জন্য নিরপেক্ষ অক্সাইড বলা হয় মাঝে মাঝে, বাট আমরা আপাতত দ্বিমতে যাব না, আমরা আগে দেখলাম যে কোশ্চেনটা কেমন আসছে আর আমি পড়াইছি কিনা। হ্যাঁ, পরে যখন কোশ্চেন সলভ করাবো তখন হচ্ছে গিয়ে আমি ডিরেক্টলি বলে দেবো। হ্যাঁ, এরপর আসুন। আচ্ছা, এ কি বলবেন যে আমার ডায়লগ বলতেছে খাতায় মাথায় কি অবস্থা এগুলা। এবার আসেন পরেরটা, 49। আচ্ছা, এটা এই 49 না, সরি এখানে হচ্ছে 8 নম্বর মেবি। হ্যাঁ, 8 নম্বর এখানে বলছে H2S এর বন্ধন কোণের মান কত, এর বন্ধন কোণের মান কত, এটা হচ্ছে জাহিদ স্যার আপনাদের এই চ্যাপ্টার পড়াইছে আমি জানি, অ্যান্ড এটা আসলেই পড়াইছে, আমি মনে হয় দেখছিলাম পানি ছিল আর হচ্ছে H2S ছিল রাইট, পানি ছিল আর H2S ছিল। একটু তাড়াতাড়ি বলেন 8 নম্বর পারবেন কিনা, 8 নম্বর পারবেন কিনা। হ্যাঁ, আর যারা যারা হচ্ছে গিয়ে একদম ফ্রিতে মাইক্রো কোর্সে আছে তারা তারা জানেন এগুলো হচ্ছে অনেক পড়ানো হয়েছে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলেন তো হচ্ছে গিয়ে 8 নম্বর পারবো কিনা, একটু তাড়াতাড়ি বলেন তো 8 নম্বর পারবেন কিনা। আমি কোনো সলভে যেতে চাচ্ছি না, আমি আপনাদেরকে জাস্ট কোশ্চেনের চেহারাটা দেখাচ্ছি যে কোশ্চেনটা আসলে কীভাবে আসে, কই থেকে আসে, আমি আপনাকে এই জিনিসটা দেখাচ্ছি আর কিছু না। হ্যাঁ, আর কিছু না ভাইয়া, গুচ্ছ পরীক্ষা আজকে যে পরীক্ষাটা হয়েছে গুচ্ছ পরীক্ষার কোশ্চেন সলভ করাচ্ছি। আমাদের মাঝে মাঝে এমসিকিউর উপর ক্লাস নেন, এইটা হচ্ছে গিয়ে বলা যায় এটা ভালো একটা কথা বলছেন, আসলে দেখা যায় যে আমাদের থিওরি অনেক তো তো হয়তো এগুলো শেষ করার পরে তারপর ইনশাল্লাহ এমসিকিউ নেওয়া হবে, ইনশাল্লাহ এমসিকিউ নেওয়া হবে। আর তার চেয়ে এই 109.5 কে বলে পিরামিডের রে ভাই, ওটা হচ্ছে SP3 সংকরায়ন, মানে ওটা ছিল হচ্ছে মিথেনের জন্য, শুধু মিথেনের জন্য 109.5 ডিগ্রি আর কারোর জন্য না। আচ্ছা, এরপর একটু খেয়াল করেন, এরপর হচ্ছে গিয়ে আমাদের পরের কোশ্চেন দেখেন। হ্যাঁ, 9 নম্বর কোশ্চেন কোনটি আলোক সক্রিয় যৌগ, কোনটি আলোক সক্রিয় যৌগ, এটা আপনারা পারবেন না, এটা অর্গানিকের কোশ্চেন, এটা আপনারা পারবেন না। হ্যাঁ, এটা আপনারা পারবেন না, কোনটি আলোক সক্রিয় পড়াবো। তারপরে এবার একটু আসেন, ভালো লাগবে। 10 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে গিয়ে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী পেশচেন সিরিজের জন্য কোনটি সঠিক, পেশচেন সিরিজের জন্য কোনটি সঠিক। খেয়াল করেন এখানে কি দিছে, এখানে আসলে ওদের দেখা যাচ্ছে না, যাই হোক N1 = 1, N2 হচ্ছে 2, 3 হচ্ছে A, B নাম্বার হচ্ছে N1 = 2, N2 = হচ্ছে গিয়ে 3, 4, C হচ্ছে N1 = 3, N2 = 4, 5, আর ডি হচ্ছে N1 = 3, N2 = 1, 2। একটু তাড়াতাড়ি বলেন এই তিনটার মধ্যে 10 নম্বর কোনটা, একটু তাড়াতাড়ি বলবেন এই তিনটার মধ্যে জিনিসটা কি।
একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি, এন ওয়ান ইকুয়াল থ্রি, এন টু ইকুয়াল ফোর, ফাইভ, মাশাল্লাহ 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 মাশাল্লাহ, এটা সুন্দর। আর আমরা জানি আমাদের কি ছিল বাবা, লাইমের বামার প্যাশ্চে, তারপর হচ্ছে ব্রাকেট, আরেকটা হচ্ছে গিয়ে ফোন, রাইট, আরেকটা হচ্ছে গিয়ে ফোন, রাইট। আচ্ছা এর দেখেন এই যে প্যাশ্চে, আমরা জানি পৃথিবীর যে কোনো জায়গা থেকে, মানে উপরের, হ্যাঁ উপরের যে কোনো জায়গা থেকে যদি তিন নাম্বারে আসে, উপরের যে কোনো জায়গা থেকে যদি তিন নাম্বারে আসে, সেটাকে বলা হয় প্যাশ্চেন। উপরের যে কোনো জায়গা থেকে চার পাঁচ ছয় সাত ইনফিনিটি, ইনফিনিটি কোনো ব্যাপার না, যে কোনো জায়গা থেকে যদি তিনে আসে, ওইটাকে বলা হয় প্যাশ্চেন সিরিজ। যে কোনো জায়গা থেকে তিনে আসলে ওইটাকে বলা হয় কি, ওইটাকে বলা হয় প্যাশ্চেন সিরিজ। সহজ কথা, হ্যাঁ সহজ কথা, এটা পড়ানো হয়েছিল, অবশ্যই পড়ানো হয়েছিল, অবশ্যই পড়ানো হয়েছিল, অবশ্যই পড়ানো হয়েছিল, আমি জানি পড়ানো হয়েছে। আচ্ছা এবার একটু খেয়াল করি, হ্যাঁ পরের কোশ্চেন, পরের কোশ্চেন, এগারো নম্বর কোশ্চেন, এগারো নম্বর কোশ্চেন, এগারো নম্বর কোশ্চেন, এখানে কি বলছে, কোনটিতে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন আছে, এইটা হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে জাহির স্যারের পড়ানোর কথা, কোনটিতে, কোনটিতে আন্ত, সরি এটা কি বলছে, অন্তঃআণবিক, 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 অন্তঃআণবিক কি আছে, হাইড্রোজেন বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন আছে। এন্ড খেয়াল করেন মজার বিষয়, মজার বিষয়, আমি আপনাদের পড়াইছি, সামহাও আমি আপনাদের পড়াইছি, এই চ্যাপ্টার তো পড়াই নাই, রাইট, এই চ্যাপ্টার তো পড়াই নাই, আপনি দেখবেন, আপনি দেখবেন আমি পড়াইছি কি পড়াই নাই, আমি পড়াইছি কি পড়াই নাই, এইটা আপনি একটু চেক করে নেবেন, হ্যাঁ একটু চেক করে নেবেন, একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। ফার্স্টের কথা হচ্ছে হাইড্রোজেন বন্ধন জাহিদ স্যার পড়াইছে, আমি পড়াই নেই, হ্যাঁ ফার্স্ট অফ অল জাহিদ স্যার পড়াইছে, আমি পড়াই নেই, তো জাহিদ স্যারের কী পড়াইছে আপনারা জানেন, একটু টেনশনের কোনো কারণ নেই, পারবেন আশা করি। মাইক্রো কোর্সে হাইড্রোজেন বন্ধন পড়ানো হয়েছে, প্রচুর পড়ানো হয়েছে, আমি পড়াইছি, অনেক পড়াইছি, বাদ দেন বাদ দেন বাদ দেন। ফার্স্টে অন্তঃআণবিক, অন্ত মানে কি, ওই যে আমার ভিতরে বাহিরে, অন্তরে অন্তরে মানে ভিতরে নিজের মধ্যে, অন্ত মানে হচ্ছে নিজের মধ্যে, আর আন্ত মানে হচ্ছে পাশাপাশি, আমার সাথে আপনার, আন্ত আর আমার সাথে আমার মানে অন্ত, হ্যাঁ অন্তঃআণবিক। কী রে ভাই আটকে আছে কেন? আচ্ছা এবার একটু খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন, অন্ত তাহলে অন্ত মানে কি, নিজের মধ্যে, নিজের মধ্যে। এবার একটু দেখেন ওদের অপশন দেখেন, হ্যাঁ এটা খেয়াল করেন, একটু খেয়াল করেন, হ্যাঁ একটু দেখেন, এখানে আমাদের অপশন দিছে, অপশন দিছে বুঝছেন, অপশনে কি কি দিছে, অপশনে ফার্স্টে দিছে স্যালিসাইলিক অ্যাসিড, এ স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, ফাইন। এরপরে বি, বি দিছে হচ্ছে কই 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 কই, বি দিছে হচ্ছে টু নাইট্রোফেনল, টু নাইট্রোফেনল, টু নাইট্রোফেনল, সি দিছে হচ্ছে ফোর নাইট্রোফেনল, নাইট্রোফেনল, ডি হচ্ছে টু ক্লোরোফেনল, টু ক্লোরোফেনল, হ্যাঁ টু ক্লোরোফেনল, টু ক্লোরোফেনল, ফাইন। আচ্ছা এবার আসেন আমরা একটু এটা চেক করে নিচ্ছি, হ্যাঁ একটু চেক করে নিই, একটু চেক করে নিই, দেখি আমাদের সাথে মিলে কিনা, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, দেখি আমাদের সাথে মিলে কিনা, মনোযোগ দেন তাহলে ভালো লাগবে, হ্যাঁ মনোযোগ দেন তাহলে ভালো লাগবে। দেখেন স্যালিসাইলিক অ্যাসিড কথার সাথে আপনি পরিচিত কি পরিচিত না, ফার্স্ট অফ অল ভাইয়া পরিচিত, কই পরিচিত, চ্যাপ্টার থ্রি তো পড়ি নেই, আপনি তো পড়ান নাই, ভুলেও এই কথা বললেন না, কেউ ভুলেও এই কথা বললেন না যে না ভাই পড়াই নেই। স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে আমি আপনাদের একটা ম্যাথ করাইছিলাম পরিবেশ রসায়নে, পরিবেশ রসায়নে স্যালিসাইলিক অ্যাসিডের একটা ম্যাথ ছিল, কোন ম্যাথ মনে পড়ে, আপনারা কয়েকদিন আগে আমি করাইছি, এই গ্রুপে ক্লাস আছে, আমি আপনাকে অ্যাসপিরিনের একটা ম্যাথ করাইছিলাম, অ্যাসপিরিনের একটা ম্যাথ করাইছিলাম, কোন জায়গা থেকে যে আমি পড়াই ফেলবো আপনারা আপনি ধরতে পারবেন না, আমি কোন জায়গা থেকে কী পড়াই ফেলবো আপনারা ধরতে পারবেন না, এর আগেই দেখবেন কোশ্চেনে কমন পেয়ে গেছেন। অ্যাসপিরিনের একটা ম্যাথ করাইছিলাম, ওই যে একটা লোক দুই গ্রাম অ্যাসপিরিন খায় তিন দিনে সে কয় মোল খায়, এরকম একটা ম্যাথ ছিল না আপনাদের, আশা করি, আশা করি আপনারা আমি বুঝাইতে পারছি, হ্যাঁ মনোযোগ দেন তাহলে। অ্যাসপিরিন পড়ানোর সময় খেয়াল করবেন অ্যাসপিরিনের ম্যাথ ছিল, আমি কিন্তু আপনার অ্যাসপিরিন শিখাই নাই, আমি আপনাকে টোটাল বিক্রিয়াটা দেখাইছিলাম যে ভাই অ্যাসপিরিন বানাই কেমনে, ওইখানে আমি আপনার স্যালিসাইলিক অ্যাসিড পড়াইছিলাম, মনে করে দেখেন, হ্যাঁ মনে করে দেখেন কি ছিল, কি ছিল এই যে স্যালিসাইলিক অ্যাসিড কারে বলে, দেখেন তো স্যালিসাইলিক অ্যাসিড কারে বলে, খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, স্যালিসাইলিক অ্যাসিড মানে এইখানে কে ছিল, এখানে ছিল সি ডাবল ও এইচ আর এখানে ছিল হচ্ছে ও এইচ, এর বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড। আবার আবার টু নাইট্রোফেনল, টু নাইট্রোফেনল মানে কি,
মানে মজাটা থাকবে না। আপনারা একটা জিনিস বুঝতেছেন না, আজকে যদি এই ক্লাসটা না নেই আমি, মানে আমি আপনার যদি কোশ্চেনগুলো না দেখাই, কোশ্চেনগুলো যদি না বুঝাই, তাহলে আপনি মানে আগাইতে পারবেন না। পরিবেশ রসায়ন শিখে আপনি কী করবেন জীবনে? পরিবেশ রসায়ন শিখে আপনি খুব বড় হয়ে যাবেন এরকম না। পরিবেশ রসায়ন থেকে অলরেডি একটা কোশ্চেন আসছে, ওইটা বোঝা জরুরি যে ভাইয়া এখানে গতিশক্তির একটা কোশ্চেন আসছে। এবার গতিশক্তি আসছে, আপনাদের সময় হয়তো CRMS আসবে, আপনাদের সময় হয়তো BB কয়েল এনার্জি আসবে, রাইট? আসবেই, কোশ্চেন আসবেই। কোশ্চেন অ্যানালাইসিস করতে শিখেন, কোশ্চেন অ্যানালাইসিস করে শিখেন। খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা হচ্ছে গিয়ে 2 নাইট্রোফেনল। এরপর হচ্ছে 4 নাইট্রোফেনল। 4 নাইট্রোফেনল মানে কি? এই যে দেখেন 4 নাইট্রোফেনল OH, এটা হচ্ছে 4 নাইট্রোফেনল NO2 NO2 মানে 4 নাম্বার। এই যে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বারে 4 নাইট্রোফেনল 2 ক্লোরোফেনল। 2 ক্লোরোফেনল মানে কি? এই যে ফেনল, এই যে ফেনল OH, এই যে ফেনল, আর 2 নাম্বারে ক্লোরিন আছে। শেষ শেষ। এবার খেয়াল করেন, এবার খেয়াল করেন, হ্যাঁ মজুদ দিয়ে খেয়াল করেন, এই যে আমাদের কাজ শেষ। এবার কোনটা থেকে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন সেটা আপনারা ডিসাইড করবেন, আমি বলবো না কেন, কারণ এই চ্যাপ্টারটা আমি পড়াইনি, জানি স্যার পড়াইছে। হ্যাঁ তো আসেন, আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। এবার আসেন, আমি আপনার সবগুলো দেখাই দিলাম যে আমি পড়াইছি কিনা, আমি পড়াইছি কিনা ওইটা আমি আপনাকে দেখাই দিলাম। স্যালিসিলিকেসিড আমি পড়াইনি, হাইড্রোজেন বন্ধন পড়াইনি, স্যালিসিলিকেসিড পড়াইনি, বাট পড়াইছি এই চ্যাপ্টারে ম্যাথ সলভ করানোর সময় পড়াইছি। এরপর আসেন, এরপর আসেন, আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। তাহলে আমরা এটা কয় নাম্বার গেল? এটা মনে হয় 11 নম্বর গেল, মনে হয়, কি সম্ভব জানি না। এবার একটা কোশ্চেন দেখেন, XY দেখেন, হ্যাঁ দেখেন, XY এর সর্ববহিঃস্থ শক্তি স্তরে X এর আছে 3টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন, আর Y এর আছে কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। X এর আছে 3টা ইলেকট্রন, Y এর আছে 6টা ইলেকট্রন। X আর Y দিয়ে যে যৌগ গঠিত হবে তার সংকেত কি? এটা সিরিয়াসলি একটা লেম কোশ্চেন না। X আর Y, X এর 3টা ইলেকট্রন, তার মানে এইখানে 3 যাবে, Y এর এই ইলেকট্রন 6, তার মানে এখানে 6 যাবে। একদম গুণগত রসায়নের বেসিক ক্লাসে পড়া, গুণগত রসায়নের বেসিক ক্লাস আমি পড়াইছি, গুণগত রসায়নের বেসিক ক্লাসে পড়াইছি, আর কই পড়াইছি, দ্রাব্যতা টাইমে পড়াইছি। আপনারা কি মনে আছে আমি আপনাদের বলছিলাম, দেখেন MgCl2 এই কথাটার 2টা মিনিং আছে, এই একের মিনিং 2টা। একটা হচ্ছে সে ক্লোরিনের যোজনী, ক্লোরিনের যোজনী, রাইট, ক্লোরিনের যোজনী, আর ম্যাগনেসিয়াম কয়টা আছে, এই দুইয়ের মিনিং 2টা। একটা হচ্ছে ম্যাগনেসিয়ামের যোজনী, আর ক্লোরিন কয়টা আছে, এগুলো কি শিখাইছি না আপনারা? আমি অবশ্যই শিখাইছি। তাহলে এইটা কাটাকাটি যাওয়ার পরে কি হবে বাবা? X2 আর হচ্ছে Y1, X2Y। আমি মনে হয় বুঝাইতে পারছি, এটা বলেন তো বুঝছি কিনা, একটু তাড়াতাড়ি বলেন তো, হচ্ছে গিয়ে 12 নম্বর বুঝছি কিনা, একটু তাড়াতাড়ি বলেন 12 নম্বর বুঝছেন কিনা, তাড়াতাড়ি বলবেন 12 নম্বর বুঝছি কিনা। হ্যাঁ সরি, একটু ভুল করছি, একটু ভুল করছি, সর্ববহিঃস্থ শক্তি স্তরে বলছি, হ্যাঁ সর্ববহিঃস্থ শক্তি স্তরে বলছি, ভুল করছি, সর্ববহিঃস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা এখানে, একটু ভুল করছি, পরমাণু সর্ববহিঃস্থ শক্তি স্তরে আছে ইলেকট্রন 3টা, কমন করছে বাট ভুল করছে, আমি সলভ ভুল করেছি। আর ওয়াই এর আছে কয়টা? ওয়াই এর আছে হচ্ছে 6টা ইলেকট্রন, ওয়াই এর 6টা ইলেকট্রন, কমন সেন্স, হ্যাঁ কমন সেন্স। দেখেন ওয়াই এর 6টা ইলেকট্রন আছে লাস্টে, তার মানে যোজনী কত? 2, যোজনী হচ্ছে 2, যোজনী কত? যোজনী হচ্ছে 2, আর এক্স এর লাস্টে আছে 3টা, তার মানে যোজনীয় 3, ওই যে অ্যালুমিনিয়াম যোজনী 3, এরকম ভাবে ধরেন। হ্যাঁ তাহলে এক্স আর ওয়াই দিলে কি হবে? X3, আর হচ্ছে ওয়াই কত? Y2, X2, Y3, এই যে এটা হচ্ছে অ্যান্সার। তাড়াতাড়ি বলবেন 12 বুঝছি, হ্যাঁ তাড়াতাড়ি বলবেন 12 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 12 বুঝছি, হ্যাঁ একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি বাবা, হ্যাঁ একটু তাড়াতাড়ি, সুন্দর, ভেরি গুড। এবার আসেন, এবার আসেন, পরে
মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, এটা একটা ম্যাথ দিছে, এটা একটা ম্যাথ দিছে MnO2 এর সাথে KClO3 এর ম্যাথ। এটা হচ্ছে কি পরিমাণগত রসায়ন, মানে এই ম্যাথটা আপনাকে নূর করাই দিবে। হ্যাঁ, এই ম্যাথটা আপনাকে নূর করাই দিবে, ইনশাআল্লাহ নূর করাই দিবে। খুবই ভালো একটা ছেলে, খেয়াল করেন 55 আর 56, সরি, মানে হচ্ছে গিয়ে 13, 14 আর 15 আসছে হচ্ছে গিয়ে আমাদের অর্গানিক থেকে আসছে, অর্গানিক থেকে আসছে। মনোযোগ দিয়ে বুঝেন, মনোযোগ দিয়ে বুঝছেন, তার মানে আমরা যদি টোটাল ব্যাপারটা অ্যানালাইসিস করি, একটা কোশ্চেন অর্গানিক থেকে আসছে, তিনটা কোশ্চেন অর্গানিক থেকে আসছে, কয়টা কোশ্চেন, তিনটা কোশ্চেন। পরিমাণগত রসায়ন মানে যেটা নূর পড়াচ্ছে, যেটা নূর পড়াচ্ছে পরিমাণগত রসায়ন, পরিমাণগত রসায়ন থেকে আসছে একটা কোশ্চেন, একটা কোশ্চেন। আর বাকি বাকি যে 11টা কোশ্চেন ছিল, 11টা না, 11টাই, খেয়াল করেন। এই যে দেখেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে এই যে দুইটা করতে, এই চারটা বাদে বাকি যে 11টা কোশ্চেন, এই 11টা কোশ্চেন আমি আপনাকে পড়াইছি, মানে জাহিদ স্যার কিছু পড়াইছে চ্যাপ্টার 3। আমি আসলে ইনডাইরেক্টলি মাইক্রো কোর্সে যারা যারা আছেন, একটা পুরো বই ফ্রি, ফ্রি কোর্স সবার জন্য, সারা বাংলাদেশের যে কোনো ব্যাচের জন্য, তো ওই যাতে পড়াইছি, তাই আমি দাবি করতেই পারি যে আমি পড়াইছি এই 11টা কোশ্চেন, আমি পড়াইছি, আমি জানি আমি পড়াইছি। এবার বুঝেন, আপনি বুঝেন যে আসলে পড়াশোনাটা কতটা ইজি আর কতটা কঠিন, একটু তাড়াতাড়ি আমাকে বলেন যে কী বুঝবেন। আমি এগুলো আজকে দেখাচ্ছি, কারণ হচ্ছে এগুলো পরবর্তীতে করাইলে, এগুলো যদি পরবর্তীতে করাইতাম তাহলে মজা পাওয়া যেত না, বিশ্বাস করেন মজা পাওয়া যেত না। একটু তাড়াতাড়ি বলেন যে এতটুকু বুঝছেন কিনা। হ্যাঁ, আমি আপনাকে বারবার বললাম, প্রশ্নপত্রের সাথে ভাইয়ার সম্পর্কে স্যার এত কমন পড়ে, এত কমন পড়ে কেমন ভাই, এত না, আজীবন এত কমন পড়বে। এই যে এবার বইয়ের পরীক্ষা, বইয়ের পরীক্ষা হবে, ওইখান থেকে আমার মোটামুটি হচ্ছে বইটা থেকে যে হচ্ছে 20টা কোশ্চেন থাকবে, ওই বইটার 20টার মধ্যে অর্গানিকের পুরা পার্ট আমি কমন ফেলাবো, পুরা পার্ট একদম লিখিত কমন ফেলাবো। কোশ্চেন তো ভাই সব কিছুই হচ্ছে গিয়ে মানে বোঝা যায় কি আসবে না আসবে। সবসময় মাথায় রাখবেন, যদি আপনি একদম বেসিক থেকে ডিটেলসে পড়েন, ইনশাল্লাহ 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 কোশ্চেন আপনার কোনো সময় ঠকাবে না, আল্লাহ আপনার কোনো সময় ঠকাবে না। আপনি যদি ভালো করে পড়াশোনা করেন ভাই, কোশ্চেন কমন করবে, কোশ্চেন কমন করতে বাধ্য। হ্যাঁ, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি আমার ফার্ম গেট আর সায়েন্স ল্যাবে ব্যক্তিগত ব্যাচ আছে, অফলাইন ব্যাচ আছে, ওইখানে আমি অর্গানিক পড়াচ্ছি। ওই অর্গানিক থেকে রিসেন্ট যে পরীক্ষা গেল ভাই, কমন পড়ছে সবগুলা, এই অর্গানিকের সব কমন পড়ছে, মানে কেমনে কেমনে জানি কমন পড়ে যায়, আমি জানি না, সবই কমন পড়ে, সবই কমন পড়ে, এটা হচ্ছে মূল কথা। যাই হোক, আপনাদের ইনশাআল্লাহ অনেকবার কমন পড়বে, আপনারা নামাজটা পড়ে আসেন, আমি 5 মিনিটের ব্রেক দিচ্ছি, নামাজটা পড়ে আসেন, যান নামাজটা পড়ে আসেন, নামাজটা পড়ে আসেন, নামাজটা পড়ে আসেন। হ্যাঁ, thank you.
আপনি কি আমাদের জন্য নতুন নতুন কোনো ব্যাচ শুরু করবেন? নতুন কিসের ব্যাচ? নতুন কিসের ব্যাচ? এইখানেই তো অর্গানিক পড়াবো, আবার নতুন কিসের ব্যাচ? আমি নতুন পিছিয়ে পড়াগুলো কিভাবে কভার করবো? বাবা শুরু করে দাও, কভার করবো ওই কোশ্চেন করবেন যেই টাইমে ওই টাইমে শুরু করে দাও, যত তাড়াতাড়ি শুরু করে দেবেন তত বেটার। হ্যাঁ তত বেটার। ওয়ালাইকুম আসসালাম। তো বাবা একটু তাড়াতাড়ি, হ্যাঁ আপনারা নামাজ পড়ে আসেন, নামাজ পড়ে আসেন। হ্যাঁ নামাজ পড়ে আসেন, আমি আপনাদেরকে ব্রেক দিচ্ছি। হ্যাঁ নামাজ পড়ে আসেন, নামাজ পড়ে আসেন। আমি আরও 5 মিনিট ব্রেক দেবো। হ্যাঁ আমি আরও 5 মিনিট ব্রেক দেবো, তারপর হচ্ছে আমরা পরিবেশ রসায়নের হালকা পাতলা পড়ায় ছেড়ে দিব, কোনো প্যারা নেই, কোনো প্যারা নেই। আজকে আপনারা একটা ভালো জিনিস দেখছেন, যারা যারা আছেন অনলাইনে, যারা যারা আছেন অনলাইনে, হ্যাঁ যারা যারা আছেন অনলাইনে, তারা আমাকে একটু বলেন তো বাবা, তারা আমাকে একটু বলেন তো যে আপনাদের আপনারা এই যে পরীক্ষার কোশ্চেনগুলো যে দেখলেন, পরীক্ষার কোশ্চেনগুলো যে দেখলেন কেমন লাগছে আপনার কাছে? আপনার কাছে কি মনে হয়েছে যে পরীক্ষার কোশ্চেন খুব কঠিন, বা এনাম ভাই পড়াইছে অথচ আমরা পারি না, বা আমাদের বেসিকের সমস্যা আছে এখনো, এরকম কি মনে হয়েছে? যার যার যা যা সমস্যা, যার যার যা যা সমস্যা সব আমাকে বলেন, আজকে বলেন, দরকার হইলে পরের দিন থেকে পড়বেন, বাট আজকে বলেন যে ভাই আবার কোন কোন জায়গায় সমস্যা, আমি সব সমস্যার সমাধান দিচ্ছি। যেহেতু যে এই জায়গায় যেহেতু পুরো কেমিস্ট্রিটা আমি ডিল করতেছি, হ্যাঁ আমি ডিল করতেছি, তার মানে হচ্ছে কি আপনার ইনশাআল্লাহ কেমিস্ট্রিতে কোনো সমস্যা থাকার কথা না। হ্যাঁ তো আপনার যার যা সমস্যা আমাদেরকে হচ্ছে গিয়ে বলেন, কোনো সমস্যা আমাকে বলেন, আপনি আমাকে জানাইতে পারেন, অপার ভাইকে জানাইতে পারেন, কোনো প্যারা নেই, কোনো প্যারা নেই। বাট আমার বলেন, ওই যে জিজ্ঞাসা করতে বলছি সমস্যা, আমারে জিজ্ঞাসা করে কেমন আছেন, কেমন না লাগে কখন? এই গ্রুপে কি অ্যাডমিশনের ক্লাস হবে? এখানে তো অ্যাডমিশনের ক্লাস হওয়ার কথা না, রাইট? এটা হচ্ছে একাডেমিক একটা ব্যাচ, একাডেমিক একটা গ্রুপ। একাডেমিকের মধ্যে দেখেন আমি আপনারই পড়াচ্ছি, আমি আপনারই এমনভাবেই পড়াচ্ছি যাতে করে একাডেমিক প্লাস অ্যাডমিশন সব হয়ে যায়, সহজ কথা। আমি আপনাকে এমনভাবে পড়াচ্ছি যাতে করে একাডেমিক প্লাস অ্যাডমিশন সব কভার হয়ে যায়, সহজ কথা। বাকি বাকি ইনশাল্লাহ হবে। কঠিন মনে হয়নি, ইনশাল্লাহ আপনাদেরও কঠিন, আপনাদের এমনিও কঠিন করবে না বাবা। আমি তো পড়াচ্ছি শুধু আপনাদের জন্য না, হ্যাঁ আপনাদের জন্য না, সবার জন্য। হ্যাঁ সবার জন্য পড়াচ্ছি, তাই না? সবার জন্য পড়াচ্ছি, এটা 21 ব্যাচের সবার জন্য, এটা 22 ব্যাচের সবার জন্য, সবার জন্য, সবার জন্য। তো ইনশাআল্লাহ হচ্ছে গিয়ে আপনার জাস্ট রিভিশন দিবেন, পড়া রিভিশন দিবেন, ইনশাআল্লাহ হচ্ছে গিয়ে কোশ্চেন আপনাকে ঠকাবে না, কোশ্চেন আপনাকে ঠকাবে না, আল্লাহ আপনার উপর অবশ্যই অবশ্যই রহম করবেন। অর্গ্যানিক কেমিস্ট্রিতে প্রবলেম, অর্গ্যানিক কেমিস্ট্রিতে আমরা পড়াই নেই, এই আমি পড়াইছি, আমি পড়াই নেই মানে আপনার প্রবলেম থাকবে, আমি পড়াইলে প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ, আমি পড়াই নাই, আমি পড়াইলে অবশ্যই অবশ্যই আপনার প্রবলেম থাকবে না। ভাইয়া কেমিস্ট্রির জন্য গাণিতিক কেমিস্ট্রি কিনবো নাকি হাজারিটাকে সলভ করলে চলবে? অবশ্যই গাণিতিক রসায়ন কিনবেন, অবশ্যই গাণিতিক রসায়ন কিনবেন। হাজারি স্যারের বই পারফেক্ট, ঠিক আছে, বাট গাণিতিক রসায়ন করুন। আপনাদেরকে ম্যাথ সলভ করানোর জন্য, আপনাদেরকে ম্যাথ সলভ করানোর জন্য আমি কিন্তু আপনাদের প্রচুর ম্যাথ করাই, এটা কি খেয়াল করছেন? আমি কিন্তু প্রচুর ম্যাথ করাই। এই দেখেন আপনাদেরকে ম্যাথ সলভ করানোর জন্য আমি গাণিতিক রসায়ন দুইটাই ইউজ করতেছি যাতে কোনো ম্যাথ বাকি না যায়। আমি তো ট্রাই করি ভাই, আমি সর্বোচ্চ ট্রাই করি ম্যাক্সিমাম কঠিন কঠিন ম্যাথগুলো করাই দেওয়ার জন্য, ম্যাক্সিমাম কঠিন কঠিন ম্যাথগুলো করাই দেওয়ার জন্য। আমি কিন্তু বই দেখে পড়াই না, কখনোই না। হ্যাঁ জাস্ট ম্যাথ করানোর সময় গাণিতিক রসায়ন ঘাটাঘাটি করি, বুয়েট কোশ্চেন ব্যাংক, ঢাকা ভার্সিটির কোশ্চেন ব্যাংক ঘাটাঘাটি করে তারপরে হচ্ছে গিয়ে আপনাদেরকে ওই কোশ্চেনগুলো সলভ করাই, আর কিছু না।
তো গাণিতিক রসায়ন কিনতেই হবে, গাণিতিক রসায়ন ছাড়া আপনি কখনোই হচ্ছে গিয়ে ইয়ে করতে পারবেন না, মানে পাস মানে কি বলে ঠিক প্র্যাকটিস করতে পারবেন না। হ্যাঁ, প্র্যাকটিস করতে গেলে গাণিতিক রসায়ন লাগবে, ফলস। এই যে দেখেন, যতক্ষণে জিজ্ঞাসা করছেন আগেরটা কিনবো নাকি আপডেট কিনবো, ততক্ষণে যে কোনো একটা গাণিতিক রসায়ন বিনা সলভ করা শুরু করে দিতে পারেন। আমাদের সমস্যাই হচ্ছে, যেমন আমি যেই কাজটা করতাম, এটা আমার একটা আজীবনের অভ্যাস, আম্মু যখন আমার করতে বলতো, আমি আগে টেবিল গুছাইতাম, টেবিল গুছাইতে গুছাইতে 2 ঘন্টা চলে যেত, মানে একদম সুন্দর লাগবে তারপরে পড়তে বসবো। এই গুছাইতে গুছাইতে আমরা সারা জীবন পার করে দিই। আপনি যতক্ষণে জিজ্ঞাসা করতেছেন যে ভাইয়া কোনটা কিনবো, আগেরটা কিনবো না পরেরটা কিনবো, বিসমিল্লা বলে একটা কিনা শুরু করে দেন, বিসমিল্লা বলে একটা কিনা শুরু করে দেন। আগেরগুলা এই যে দেখেন, আগেরগুলা করতে কতদিন লাগবে এইটা কোনো কথা না ভাই, আগেরটা করতে টাইম লাগতেই পারে। আপনার কলেজ কেমিস্ট্রি কত টাকা দিয়ে নিছেন, এগুলো কোনো কোশ্চেন, এগুলো কোনো কোশ্চেন। আমি কত কয় টাকা দিয়ে নিছি তুই জানি না কি করবি ভাই, তুই তোরটা কর, আমি হচ্ছে গিয়ে তোর মানে আমারে তো হচ্ছে গিয়ে বই দেওয়ার মতো মানুষের অভাব নেই আল্লাহর রহমতে। টিচার মানুষ হইলে একটা সুবিধা আছে, বই টই পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে। গাণিত রসায়ন কোনটা কিনবো, আপনি যে কোনোটা কিনেন ভাই, অনুপম কিনেন, তারপর হচ্ছে গিয়ে পাঞ্জিরি কিনেন, লেকচার কিনেন, কলেজ কেমিস্ট্রি কিনেন, যে কোনোটা কিনেন, কিনেন একটা বইয়ের কোশ্চেন ব্যাংক কিনেন, কিনেন কিনা শুরু করে দেন, কিনা পড়ানো পড়া শুরু করে দেন, প্র্যাকটিস শুরু করে দেন, দেখবেন আল্লাহ একটা না একটা মিলাইছে। বই না পড়ে আপনার টিচাররা গাণিতিক রসায়ন করলে কি হবে, এই ধরনের কোশ্চেন করিস না, পরে বলবেন কি এনাম ভাই বই পড়তে নিষেধ করছে, এরকম না। আপনি আমার পড়াটার পরে বইটা পড়েন, দেখবেন হচ্ছে কি বইটা আর কঠিন লাগবে না। কারণ নর্মালি দেখেন একটা ছেলে যে ঢাকা শহরে নতুন আসছে, যে ইন্টারে নতুন উঠছে, তারা আপনি হাজারি স্যারের বই ধরাই দেন, দেখবেন ওই মনে করেন হচ্ছে কি আজীবন আপনারা গালি দিব, আজীবন আপনারা গালি দিব যে কী দিল আমার এটা, ঠিক আছে কী দিল আমার এটা, বুঝছেন তো। এখন আপনি বললেই হচ্ছে কি দেখবেন আপনার ওই আপনি গালি খাবেন, তার চেয়ে আমার ক্লাসগুলো করে তারপরে বইটা পড়েন, দেখবেন ভালো লাগবে। আমার কাছে অ্যাডমিশন কভার করতে ভাইয়া 10 মিনিট স্কুলে অ্যাডমিশনের ইয়ে আসবে, আপনাদের জন্য অ্যাডমিশনের টাইম আসুক, এখন অ্যাডমিশনের চিন্তা করতে হবে না, আগে চ্যাপ্টারগুলো শেষ করেন, একাডেমিকটা শেষ করেন, তারপরে অ্যাডমিশনের জন্য আমি ব্যবস্থা করে দেবো। 10 মিনিট স্কুল আপনাদের জন্য কোর্স নিয়ে আসবে ইনশাল্লাহ, এটা একাডেমিক কোর্স বাবা, এটা অ্যাডমিশনের না, আপনারা এই জিনিসটা বুঝতে হবে। রয়্যাল গাইড কেমন আমার আইডিয়া নাই, কিনে ফেলেন, কিনে সলভ করতে থাকেন, হ্যাঁ কিনে সলভ করতে থাকেন, সবই মেইন বইয়ের খেলা ভাই। কেমিস্ট্রি এমসিকিউ কীভাবে ভালো করবো, কেমিস্ট্রি এমসিকিউ কীভাবে ভালো করবো, এটা ভালো কোশ্চেন। আপনার কাজ হচ্ছে, আপনার কাজ হচ্ছে ক্লাসগুলো করে আপনি আগে বইটা পড়বেন। কেমিস্ট্রি এমসিকিউ যেমন নর্মালি চিন্তা করেন, আমি আপনাকে আজকে 100টা MCQ পড়াইলাম, আপনি কালকে গিয়ে 2টা কম পাবেন, আমি এই জিনিসটা চাই না, আমি এই জিনিসটাকে ঘৃণা করি, একদম লিটারেলি ঘৃণা করি। কারণ আপনি আমি কী করলাম, আমি আপনার 100টা অবজেক্টিভ সলভ করাই দিলাম, কালকে গিয়ে আপনি কমন পাইলেন, আপনি হয়তো আমার ভালো বলবেন, বাট আমি দিন শেষে আপনাকে আপনাকে নষ্ট করে দিছি। আপনি পুরোটা বই পড়বেন, অনুশীলনী সলভ করবেন, গাণিতিক রসায়ন সলভ কী বলে এটাকে, একটা কোশ্চেন ব্যাংক কিনেন, ঢাকা ভার্সিটির কোশ্চেনগুলো সলভ করেন, মেডিকেলের কোশ্চেনগুলো সলভ করেন, আপনি গুণগত রসায়ন করছেন, বুঝছেন পড়াশোনাটা সহজ যদি আপনি সহজ করে নেন, আপনি গুণগত রসায়ন করছেন, তার মানে আপনি গুণগত রসায়নটা শেষ করছি আমি, এখন আমি দেখবো গুণগত রসায়ন ভাইয়া এরম ভাইয়ের লেকচার শেষ, তারপরে বই পড়ছি হালকা পাতলা ভালো ভালোই বুঝছি, এইবার আপনি কী করেন, এবার আপনি একটা গাণিতিক রসায়ন কী বলো এটাকে একটা ভার্সিটি কোশ্চেন ব্যাংক নেন, একটা মেডিকেলের কোশ্চেন ব্যাংক নেন, নিয়ে কোশ্চেনগুলো সলভ করেন। হাজারি স্যারের বইয়ের অনুশীলনীতে 250-300 কোশ্চেন আছে, সলভ করেন, এইভাবে আপনি অবজেক্টিভে ভালো করতে পারবেন। একটা টেস্ট পেপার কিনেন, বিভিন্ন কলেজের কোশ্চেনগুলো সলভ করেন, ভালো লাগবে, দেখেন ভালো লাগবে, এই কথাটা শুনেন। ওই বই কোনো শর্টকাট ওয়ে নাই, বুঝছেন সাকসেসের কোনো শর্টকাট ওয়ে হয় না। আপনি একটা জিনিস পারেন, কারণ আপনি বলতে পারেন যে ভাইয়া আপনি আমার একটা কাজ করেন, 100টা MCQ করান, এর মধ্যে 1-2টা মিলবে, হ্যাঁ আমি জানি, আমি যদি 100টা MCQ করাই বা 200টা করাই আপনার 1-2টা কমন পড়বে, বাট দিন শেষে আমি আপনাকে আটকায় দিলাম, আমি চাইলাম যে আপনি আটকায়া যান, এই আটকায় যাওয়াটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আপনি নিজে নিজে তৈরি হন, নিজে নিজে তৈরি হন, আমি আপনাকে রাস্তা দেখাই দেওয়ার মালিক, আমি আপনাকে রাস্তাটা সহজে পার করবেন কেমনি ওইটা বুঝাই দেওয়ার মালিক, বাট আমি আপনাকে রাস্তা পার করে দেওয়ার মালিক না, আমি রাস্তা পার করতে পারবো না, আমি আপনাকে শিখাই দিব কীভাবে রাস্তাটা পার হইতে হয়, আমি আপনাকে শিখাই দিব কীভাবে রাস্তাটা ইজিলি পার হইতে হয়, অন্যদের থেকে কীভাবে তাড়াতাড়ি পার হইতে হয়, বাট বাবা আমি আপনার রাস্তাটা পার হয় মানে পার করাই দিতে পারবো না, আপনাকে পার করতে হবে। হ্যাঁ, তো MCQ-তে যদি ভালো করতে চান, MCQ-তে কেমিস্ট্রির MCQ-তে যদি ভালো করতে চান, তাহলে যেই চ্যাপ্টারটা শেষ হবে, এই লেকচার শেষ হবে, আপনার বইয়ের পড়া শেষ হবে, আপনি যেই কাজ করবেন, একটা মেডিকেলের কোশ্চেন ব্যাংক কিনবেন, একটা ভার্সিটির কোশ্চেন ব্যাংক কিনবেন, দেন
আপনি সলভ করা শুরু করবেন। হাজেরি স্যারের বইয়ের অনুশীলনীতে 250 থেকে 300টা প্রবলেম থাকে, বিশ্বাস করবেন আশেপাশে নাই আমার হাজেরি স্যারের বই। হাজেরি স্যারের বইয়ের অনুশীলনীতে 250 থেকে 300টা কোশ্চেন থাকে, ওইগুলো সলভ করেন, দেখবেন আপনি আপনার নিয়ত যদি ভালো হয়ে থাকে, এই যে পরিশ্রমটা দিবে তাহলে অবশ্যই অবশ্যই কোশ্চেন সলভ, কোশ্চেন কমন পড়বে, এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ আমি আপনার পড়াই দিব আর আপনি পারবেন এই চিন্তা করেন না প্লিজ। রসায়ন বোর্ড বই পারি না, আবার গাণিতিক রসায়ন, এই যে দেখেন এইগুলো বলে শুধু শুধু হচ্ছে গিয়ে আমার মন মেজাজ খারাপ করে দেন, কি দরকার আছে? আগের ক্লাসগুলো নাই কেন? আগের ক্লাসগুলো আছে, আপনি ওয়েবে যান, ওয়েবে সব সাজানো আছে। হ্যাঁ সব সাজানো আছে, প্রশ্ন ব্যাংকে তো চ্যাপ্টার ভিত্তিক দেওয়া থাকে না, না দেওয়া থাকুক, যেইগুলো কমন পড়বে এগুলো এগুলো দাগাবেন তাহলেই তো হয়। কে বলছে চ্যাপ্টার ব্যাংক চ্যাপ্টার দেওয়া থাকে না? একটা ভালো কোশ্চেন ব্যাংক কিনেন, যেমন হচ্ছে কি আপনার কী বলে এটাকে জয়কলি, মানে গুণগত রসায়ন দেওয়া আছে, তারপরে হচ্ছে অ্যাসপেক্ট সিরিজ গুণগত রসায়ন দেওয়া আছে, তাই না? মানে যে কোনো একটা বই কিনেন ভাই, যে কোনো একটা বই কিনেন, না দেখান আন্দাজি কথাবার্তা বলেন না। ভাই আপনি যেসব বই পান সেগুলো কি বলে আগেরগুলোতে প্রথমে হলে কি প্রশ্ন করতে পারবো? আমি নতুন, আপনি সমস্যা সমস্যা পান তারপর হচ্ছে আমার কোশ্চেন করেন, সমস্যাকে পায়েন সমস্যা পাবেন না। অন্য টিচারের ক্লাস বুঝেন না তাহলে হয়তো আমার সমস্যা আছে। ওই যে বই পড়বেন বাবা, এমসিকিউ তো না পারলে বই পড়বেন, এমসিকিউ যদি না পারেন বই পড়বেন, এমসিকিউ যদি না পারেন বই পড়বেন, কোনো প্যারা নেই। যতক্ষণে বলছেন আপনি কেমিস্ট্রিতে উইক, ততক্ষণে আপনি হচ্ছে গিয়ে 2-3 পৃষ্ঠা পড়ে ফেলতে পারতেন, এটা হচ্ছে আমাদের সমস্যা, আমরা এই জিনিসটা বুঝি না। হ্যাঁ আমরা এই জিনিসটা বুঝি না। তো যেটা বলতেছিলাম এই কাজগুলো করবেন। আর অনেকজন বলতেছে হচ্ছে অর্গানিকের সমস্যা বাবা, আমাদের আর কয়েকটা দিন টাইম দেন, আমাকে আর কয়েকটা দিন টাইম দেন, মানে হচ্ছে মোটামুটি আগামী 3-4টা ক্লাস বা হচ্ছে গিয়ে 4-5টা ক্লাস, এই 4-5টা ক্লাস পরে আমরা হচ্ছে গিয়ে ইনশাআল্লাহ অর্গানিক ধরব। খেয়াল করেন পরিমাণগত রসায়নও পড়াচ্ছে, ওর পরিমাণগত রসায়নই পড়ানোর কথা, হয়তো আমি ওরে তড়িৎ রসায়নও পড়াই দিতে পারবো, আমি আপনাদেরকে অর্গানিকটা ঠিক করবো, আমি চাই না অর্গানিকটা অন্য কেউ পড়াক আপনাদের। হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে চাই না অর্গানিক আপনাদের অন্য কেউ পড়াক, অন্য কেউ পড়ালে আপনারা একদম ইয়ে করে যাবেন, মানে হেজারে পড়ে যাবেন, সমস্যা হচ্ছেই না। ঠিক আছে একটু খেয়াল করেন, আপনি নর্মালি চিন্তা করেন, আমি যেটা বিশ্বাস করি যে যেই বাংলাদেশে ওই অ্যালকেনের 20টা নামকরণ দিয়ে শুরু হয়, মিথেন ইথেন প্রোপেন বিউটেন একদম ডেকেন ডিউডেকেন পর্যন্ত পড়ানো হয়, সেই বাংলাদেশ জীবনে অর্গানিক পারে না, জীবনে পারবে না, পসিবল ইন অর্গানিক পারা। আপনি তারে প্রথমেই তার ব্লাডে ইনজেক্ট করে দিচ্ছেন অর্গানিক কঠিন, ভাই এত কঠিন কঠিন নাম আছে, এই নামগুলো আপনি পড়ায় তারে হচ্ছে নষ্ট করে দিচ্ছেন। আপনি যদি প্রথমেই একটি স্টুডেন্টকে পড়ান অ্যালিসাইক্লিক হ্যাটারোসাইক্লিক, আপনি ওরা নষ্ট করে দিচ্ছেন, আপনি ওরা লিটারেলি নষ্ট করে দিচ্ছেন। হ্যাঁ এইগুলো পড়াইলে একটি স্টুডেন্ট কখনোই অর্গানিক বুঝে না, হয়তো ওই ক্লাসটা বুঝলো, হয়তো 10 ক্লাস বুঝলো, তারপরে মনে রাখতে পারে না, এটা আমাদের সমস্যা। আমি যেটা বিলিভ করি, হ্যাঁ আমি যেটা বিলিভ করি, আমি আমার বিলিভ করি, বিভিন্ন টিচার বিভিন্ন টিচারের মতো করে পড়াবে, তারা সবাই আপনাদের ভালো চায়, আপনাদের ভালো মতোই পড়াবে, বাট অর্গানিক শেখানো যায় না ভাই, এইভাবে অর্গানিক ভুলেও শেখানো যায় না। আপনারা আমি বললাম কি অ্যালিসাইক্লিক এরকম, হেটারোসাইক্লিক এরকম, বিষমচাক্লিক এরকম, আরে ভাই নামের ভিতরেই তো কঠিন, নামই তো কঠিন, আমি আপনার এই নামগুলো কেন পড়াইতে যাব? এই নামগুলো পড়াইলে মানে কি? আমি ইনডিরেক্টলি বলতেছি ভাই তুই অর্গানিক করিস না, অনেক কঠিন, সহজ কথা পড়বেন নিজের ভাষায় নিজের মতো করে সহজ করে, তাহলে দেখবেন অর্গানিক পারবেন, না হলে অর্গানিক পারবেন না, আমি যেটা বুঝি। পরিবেশ রসায়নে অর্গানিক পরিবেশ রসায়নে আংশিক চাপ, পরিবেশ রসায়নে আংশিক চাপের ব্যাপার আমি একটু বুঝাই আপনাকে। হ্যাঁ আমি একটু আপনারা বুঝাই বলি, পরিবেশ রসায়নের যদি আংশিক চাপের ভেজাল্লা ম্যাথ থাকে, আপনি ওই যে আমরা যেমন ম্যাথগুলো স্টার্ট করছি, আমি এখন আংশিক চাপ করাই নাই, আমি এখন আপনাদেরকে আংশিক চাপ করাই নাই, পরিবেশ রসায়নে আংশিক চাপের যেই ম্যাথগুলো আছে, এই আপনার সেরা হাজারি স্যারে বই বলেন, অন্য স্যারে বই বলেন, আপনি জিনিসটাকে ভিজুয়ালি ট্রাই করবেন যে ভাইয়া এখানে কয়টা গ্যাস বলছে, এখানে কয়টা গ্যাস বলছে, এটার মধ্যে কি স্টপ কর্ক আছে নাকি নাই, এটা কি একসাথে মিশানো হয়েছে নাকি হয় নাই, এইভাবে ভিজুয়ালাইজ করে তারপরে পিভি ইকুয়াল এনার্জি দিয়ে সব করবেন, এটা হচ্ছে মূল কথা, হচ্ছে মূল কথা। তারপরে হচ্ছে গিয়ে
লাইভ ক্লাসগুলো হচ্ছে কি আপনি পাবেন, ওয়েব অ্যাপে যান, ওয়েব অ্যাপে পাবেন বাবা, সবগুলো লিংক একসাথে আছে। হ্যাঁ সবগুলো লিংক একসাথে করা আছে, একটু চেক করে নিন, একটু চেক করলে দেখতে পাবেন। হ্যাঁ একটু অর্গানিকে কয়টা ক্লাস লাগবে এইগুলো জিজ্ঞাসা করেন না। আমি অর্গানিক পড়াই কেমন শুনি না, আমি অর্গানিক পড়াই হচ্ছে আপনাদের প্রচুর প্র্যাকটিস করেন। হ্যাঁ যেটা আমার জরুরি, অর্গানিক বই শেষ করে আপনি কী করবেন, অর্গানিকের কী শিখার অভাব আছে ভাই? আমরা তো রেগুলার অর্গানিক শিখতেছি, প্রত্যেকটা দিন অর্গানিকের বিভিন্ন জিনিস আবিষ্কার হচ্ছে, প্রত্যেকটা দিন অর্গানিক জিনিস শিখবেন, অর্গানিকের শিখা শেষ নেই। তবে ট্রাই করেন এইভাবে চিন্তা করতে না যে ভাই আমি অর্গানিক পড়বো পরীক্ষায় কমন পাওয়ার জন্য, প্লিজ এই ধরনের কোনো কথাবার্তা বলবেন না। আপনি প্রথমেই নিয়ত রাখবেন যেটা, সেটা হচ্ছে আপনি অর্গানিক শিখবেন, অর্গানিক শিখলে দেখবেন হচ্ছে আপনি মজা পেয়ে যাবেন। একবার যে মজা এই অর্গানিকের ভিতরে মজাটা পেয়ে যায়, তারে আপনি আর মনে করেন মাইরা কাইটা অর্গানিকের চেয়ে মানে সহজ কোনো জিনিস আছে ওইটা মনে করাইতে পারবেন না। অর্গানিক শুরু হবে হচ্ছে গিয়ে আমাদের এই চ্যাপ্টারটা একটু শেষ হইলে। হ্যাঁ এই চ্যাপ্টারটা শেষ হোক, এই চ্যাপ্টারটা যদি শেষ না হয় আমি আসলে অর্গানিক পড়াইতে পারবো না, এই চ্যাপ্টার শেষ না হলে অর্গানিক পড়াইতে পারবো না, বুঝছেন? এই চ্যাপ্টারটা শেষ হোক, তারপরে হচ্ছে কি ইনশাল্লাহ আমরা অর্গানিক স্টার্ট করবো। অ্যান্ড আমরা আমাদের মন মতো পড়বো, আমরা আমাদের মন মতো পড়বো, অর্গানিক অনেক দিন ধরে পড়বো, অনেক প্র্যাকটিস করাবো, এটা আমি জানি। যদি অর্গানিক অনেক প্র্যাকটিস না করাইতে পারি বাবা আমি অর্গানিক পড়াই না, সহজ কথা। আর অর্গানিক ওই এক দুই ক্লাসে শেষ করার জিনিস না। হ্যাঁ অর্গানিক আপনি পড়বেন আর পেরে যাবেন এমন না, প্রচুর লিখতে হবে, লেখার উপরে অর্গানিকের কোনো ওষুধ নাই। আপনি অনেক লিখবেন তাহলে দেখবেন আপনি অর্গানিক পারবেন, যদি আপনি লিখতে না চান ভাই আমি লিখতে চাচ্ছি না তাহলে প্লিজ অর্গানিক করেন না, অর্গানিক আপনার জন্য না। আমি এগুলো জানি না সঠিক কোন জায়গায় ভর্তি হয়ে যাবে কিনা, আমি এগুলো সঠিক এখনও জানি না, বাট আমি এতটুকু জানি যে আমাদের এই চ্যাপ্টার শেষ করতে আর মোটামুটি 3-4 ক্লাস লাগবে। হ্যাঁ 3-4 ক্লাস লাগবে। তারপর হচ্ছে কি আমরা এরপর হচ্ছে হ্যাঁ পেশন গুণাঙ্ক কী, এটা একটা খুব ভালো কোশ্চেন করছে। পেশন গুণাঙ্ক আমরা এই চ্যাপ্টারে পড়বো, মানে গ্যাসের পার্টে পড়বো। হ্যাঁ গ্যাসের পার্টে পড়বো, একটা গ্যাস কতটুকু সংকুচিত হচ্ছে বা কতটুকু সংকুচিত হচ্ছে না ওইটা পরিমাপ করা হয় পেশন গুণাঙ্ক দিয়ে। যেমন আপনারা যখন গ্রাফ দেখবেন, গ্রাফের মধ্যে এই ধরনের কিছু জিনিস দেখবেন, দেখবেন হচ্ছে কি এই যে কিছু গ্যাস এরকম আচরণ করে, কিছু গ্যাস এরকম আচরণ করে। হ্যাঁ এটা পেশন গুণাঙ্কের জন্য, আমরা এটাকে বলি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর মানে কতটুকু কম্প্রেস হচ্ছে একটা গ্যাস, কতটুকু কম্প্রেস হচ্ছে ওইটাকে আমরা বলি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, বা বাংলায় আপনি বলবেন হচ্ছে গিয়ে পেশন গুণাঙ্ক। এটা দ্বারা কী করা হয়, এটা দ্বারা করা হয় একটা গ্যাস একটা গ্যাসের সংকোচন ক্ষমতা বা প্রসারণ ক্ষমতা, মানে সে আদর্শ গ্যাস থেকে কতটুকু বিচ্যুত হয়েছে, তার বৈশিষ্ট্য কতটুকু সরে গেছে বা কতটুকু পিছনে গেছে সামনে গেছে, এই জিনিসগুলো বোঝানো হয় হচ্ছে পেশন গুণাঙ্ক দিয়ে। গোসারের যদি বই পড়েন তাহলে হচ্ছে গিয়ে আপনার হাজার সেরে ম্যাথ করতে হবে না, গোসারের বই এনাফ, গোসারের বইয়ের ম্যাথ এনাফ। তো কয়টা ক্লাস হবে না হবে এগুলো কেউ জিজ্ঞাসা করেন না, আমরা পরের দিন থেকে পরিবেশ শাসন পড়ানো স্টার্ট করবো আবার। আজকে আমি মেনলি আসলে গুচ্ছ পদ্ধতির কোশ্চেনগুলো সলভ করাইলাম। অ্যান্ড খেয়াল করেন গুচ্ছ পদ্ধতির এই কোশ্চেনগুলো যে আমরা সলভ করছি, আশা করি আপনার কাছে ভালো লাগে নাই, সরি আশা করি আপনার কাছে ভালো লাগছে, খারাপ লাগে নাই। তো এই জিনিসগুলো হচ্ছে বাসায় একটু প্র্যাকটিস করবেন, আমরা পরের দিন থেকে পরিবেশ শাসন স্টার্ট করবো। হ্যাঁ আর অবশ্যই অবশ্যই কেউ ভাবেন না যে হচ্ছে গিয়ে আপনার কেউ ভাবেন না যে কেউ পড়াশোনাটা এত সহজ বা আপনার টাইমে কোশ্চেন আসলে এত ইজি করবে। আপনার আপনার মাথায় রাখতে হবে যে আপনি যদি সর্বোচ্চ পড়াশোনা করেন তাহলে দেখবেন হচ্ছে গিয়ে আপনি পারবেন, না হলে আপনি পারবেন না, আশা করি বুঝাইতে পারছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।